পোড়া কপাল আমার, চোদ্দ পুরুষ আসিল খানদানের খানদান, আর আমি আমি পরের জমি বর্গা খাইটা মরি। সারা সিজন পরিশ্রম করি আমরা, আর ওই ফসল নিয়ে যায় মহাজনরা। কার লগে কথা কও বাপু? আর কইেন না মুকসেদ ভাই, ওই যে কথায় আছে না, ভাঙা কপাল কোনোদিন জোড়া লাগে না। পরিশ্রম কইরা মরি আমরা, আর মজা লোটে মহাজনরা। আরে এই জ্বালা কি তোমার একার? আহারে বাপ দাদার জোর জমা কি কম আছিল? সব তো বাসায় নিল সর্বনাশা বানের জলে, নইলে বুড়ো বয়সে বর্গা খাইটা মরি। ও মোকসেদ ভাই, আচ্ছা তুমি কও তো ফসলের তিন ভাগ, হ্যালো, ফসলের তিন ভাগের দুই ভাগ কেমনে ওই মহাজন নেই? আরে আমরা দিই বইলেই তো নেয়, দিয়া দিয়া অভ্যাস করছি, এখন কি আর না দিয়ে দিলে চলবো? তা কথা মন্দ কর নাই, তা আমরা এলাকার চাষিরা সব একজোট হইয়া এর বিরুদ্ধে একটা ব্যবস্থা করা যায় না? আরে একজোট হইলে তো কোনো কথাই আসিল না, কিন্তু এক একজন হইলে এক এক রকম, যুক্তি বুদ্ধি করব ঠিকই, আবার সবার আগে যাই মহাজনের পাড়ি বা শুরু করব। একদম কইছেন ভাই, আর এই জন্যই অভাব আমাকে ছাড়ব না। ও ভাত দিনছে ওইসব, তা এইবার বলেন আপনার শরীরটা কেমন আছে? শরীর গত তেমন ভালো না, রস বাত ডায়াবেটিস হাই প্রেশার আরো কত কি তা আল্লাহই জানে। আমারও ওই একই অবস্থা, টাকার অভাবে ঔষধপত্র কিনা খাইতে পারি না, কখন যে মইরা যাই তা ওই আল্লাহই ভালো জানে, তা ওই আল্লাহই ভালো জানে। ভাষা মরা সবই তো আল্লাহর হাতে। এ মানে এই দিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোমার সাথে একটু দেখা করিয়া যাই। ভাই আইছেন ভালোই করছেন, আগে একলগে কত চলছি ফিরছি, আমাকে বাড়িওয়ালি বাইসা থাকতে তো আপনারে কত আদরি না করতো, কিন্তু সে তো আর বাইসা নাই। আরে সে তো একটা মানসির মানুষ আসিল, কত আদরি না করছে আমারে। হ্যাঁ বড় ভাই, বড় খারছে অভাবের সংসারে। কিন্তু শেষমেশ আমারে ফাঁকি দিয়া চইলা গেল, পাশানি সেই যে গেল আর ফিরে এলো না, ফিরে এলো না। দুঃখ কইরো না মিয়া, বাসা মরা সবই তো আল্লাহর হাতে, আল্লাহ যা করে তা সবই মঙ্গল। তা তোমার একটা মেয়ে আসিল না, কই তাকে তো দেখছি না। মাহারা মেয়ে সারাদিন কই যে থাকে তা একমাত্র আল্লাহই ভালো জানে। নূপুর কই রে মা, নূপুর কই গেলি? নূপুর আমায় ডেকেছো বাবা? হ্যাঁ মা, এই দেখ কে এসেছে, উনি তোর জ্যাঠা হয়। আসসালামু আলাইকুম জ্যাঠা। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো মা জননী? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন তো জ্যাঠা? জি মা জননী, আল্লাহর রহমতে খুব ভালো আছি। তা কি নাম জানো তোমার? আমার নাম
বাহ, বেশ সুন্দর নাম তো, দেখতে একেবারে হুবহু মায়ের মতোই হয়েছো। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। যা মা, তোর জেঠার জন্য কিছু খাবারের ব্যবস্থা কর। আমি তাই যাচ্ছি বাবা, তোমরা গল্প করো, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। হ্যাঁ যা মা। হ্যাঁ বাবা, আমি আসি। আরে আরে, যেও না মা, যেও না মা। আমি যাই জেঠা। আরে দাঁড়াও মা জননী, আরে ও সবের কি দরকার ছিল? ও নো শেরালি, ফিরাও না, মেয়েটাকে ফিরাও না, ও সবের কি দরকার ছিল? কত দিন পরে আইছেন? আরে না, আরে না, আরেকদিন আইসা খাবো। ইব্রাহিম, ইব্রাহিম। ইয়েস বস। মেহমান খানা ঠিকঠাক মতো সাজানো হয়েছে তো? হ্যাঁ বস, সব আয়োজন একদম পাকাপোক্ত। হ্যালো, হ্যালো, হাই আঙ্কেল, হাই মোহিনী, হাই, এই নাও তোমার জন্মদিন। থ্যাংক ইউ। চিকান্দার বাবাজি, তোমার আসতে এত লেট হলো কেন চিকান্দার বাবাজি? ডকুমেন্ট আঙ্কেল, ঝরুলে একটা মিটিংয়ে আটকে গিয়েছিলাম, তাই আসতে একটু লেট হলো। আমার জন্মদিনে কারোর জরুরি মিটিং থাকে, এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। ও নো মাই ডিয়ার, ওসব নাথিং, তোমার জন্মদিন বলেই সমস্ত কাজ ফেলে আগে বাগেই চলে আসলাম। চলো মামনি, এবার কেক কাটি। না বাবা, সবাই এখন পর্যন্ত এলেও একজন এখন পর্যন্ত আসেনি। তো ব্যক্তিটি কে জানতে পারি কি প্লিজ? গেলেই দেখতে পারবে। তাই বলে তো একজনের জন্য এত অপেক্ষা করা ঠিক হবে না, একটু অপেক্ষা করো। হাই বোহিনী। হাই রাজা, এসো ড্যাডি, ও আমার বোন তাজা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম। লেডিজ এন্ড দ্য জেন্টলম্যান, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আজ আমার একমাত্র মামনির জন্মদিন। এখন কেক কেটে স্বাগতম জানাচ্ছে মোহিনী। মোহিনী, সবাই করতালি দিয়ে। রাজা এসো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Mohini, happy birthday to you. Hey na khasta. লেডিস এন্ড দ্য জেন্টলম্যান, আজ এই জন্মদিনের অনুষ্ঠানে আপনাদের গান গেয়ে শোনাচ্ছেন রাজা ও মোহিনী।
মোহিনী ছেড়ে বলছি আমাকে, তুমি ওর হাতটা ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি, এসো বলছি, ছেড়ে দাও বলছি, এসো। শালা শুয়ার কা বাচ্চা, আমার মোহিনীকে নিয়ে টানা হেসা, আমার নাম সিকান্দার, এমন কামড় দেব যে চোদ্দটা গুনে গুনে ইঞ্জেকশন দিলেও তোর জ্বালাতঙ্ক সারবে না।